নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। কিন্তু যখন গোনাটা হচ্ছে, একে একে গোনা হোক, আমি আমারটা দিকে লক্ষ্য করবো না, আমি ওনারটা দিকে লক্ষ্য করবো। আমার তো গোনা লোক, আমাকে একে একে যে একজন আমার পার্টি বিজেপি একে গোনা হোক, তারপর তৃণমূলে গোনা হবে, ফাইলে গানা চলছে কল্পনা দাস না কি নাম বললো রে, কোন দলে ছিল আমাদের সিপিআইএম, 100 ভোটে লিড করেছে, এই ট্রেনে নামিয়ে দিল মারতে মারতে মহিলা পার্টি। পুলিশের ভূমিকা কই? পুলিশ তো অত সিআরপিএফ দাঁড়িয়ে আছে, ওরা কিছু করলো নাকি? ওরা তো ওদের ধরবে যে তোমরা ট্রেনে নামিয়ে দিচ্ছ, পারে ও তো করলো ওপরে। আবার আমরা কেশর তোকে ঢুকছি, আমাদের বলছে যে কোনো উপায়ে বার করে দেবো বাইরে, সেকেন্ড রাউন্ডের পর তারা বলছে তৃণমূলে এখন ঢুকে আছে তো গণনা, কেন কি করবো আবার গণনা করবো আমরা? আর আমাদের এই যেগুলো জিতেছে সেগুলো আমাদের এখন বাইরে বসতে বলেছে, জিতে গেছে তাকে টেনে নামিয়ে দিচ্ছে, মেরে 100 ভোটে লিড করেছে, 1 ভোটে। কি নাম আপনার? আমার নাম রাখি রায়, আমি 50 সমিতির পার্টি। আমরা 3 খেলা জিতে আছে, 3টি হারিয়েছে। হারাচ্ছে মানে কি? জোর করে লিখিয়ে নিচ্ছে, আমাদেরকে উইনার সার্টিফিকেট দিচ্ছে, যখন লিখতে যাচ্ছে না তখন বাড়ছে। এই তো দেখুন না, মেরে হাত পা সব ফাটিয়ে ফুটিয়ে দিল, গণনা কেন্দ্রের ভেতরেই ঘটনা। হ্যাঁ, গণনার ভেতরেই তো অপরাধ করছে, গণনার ভেতরে কেন্দ্রের ভেতরে টাউনের লোকেরা ঢুকছে কি করে? এখানে তো গ্রামের ছেলেরা নেই, এটা পঞ্চায়েত, এটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ছেলেরা যে মারপিটটা করছে, মিউনিসিপ্যালিটির ছেলেরা মারপিটটা করছে। অভিযোগ জানিয়েছেন? অভিযোগ কার কাছে জানাবো? একতরফা তো ওরা দখল নিয়ে নিয়েছে সব। কারা দখল নিয়েছে? জেএমসির ছেলেরা। আপনাদের কি লিখিয়ে দিলেন কেন? আপনি লিখে দিতে বাধ্য হচ্ছে, যোদ্ধা মাঠে আপনারা দেখছেন যে মেরা হাত আগে প্রশাসন তো রয়েছে, আপনারা প্রশাসন কোনো কিছু কেন্দ্রীয় বাহিনী কিছু করতে পারছে। গণনা কেন্দ্র কি তৃণমূলের দখলে? হ্যাঁ, পুরো গণনা কেন্দ্রের তৃণমূলের দখলে। কি বললেন? আমার নাম অমর মণ্ডল। আপনি কত নম্বর সিটে পার্টি? আমি 50 সমিতির পার্টি। কত নম্বর সিট? আমার ছোটা বুঝ নেই, আমার ওটা মাথায় আর আসছে না, ওতেই লেখা আছে দেখি না, কোথায় লেখে আমি খুবই দেখতে পাইনি, আমাকে মেরে ফাটিয়ে দিল দেখছে। আমি এখন বলছি যে লিখে দিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে আমাকে ধরে গেলে এত কেন্দ্রীয় ফোর্স আছে, তার স্বামী ধরে গেল, বলছে এখানে আগে বার করছে। 3টে পার্টি দিচ্ছে, 3টে পার্টি কি হারিয়ে দিচ্ছে। একটা অভিযোগ আসছে বিজেপি এবং সিপিএম বলছে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, একদম বাজে কথা। তারকেশ্বরে এই সিচুয়েশান তৈরি হয়নি, ভোটের দিনও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমি নিজে পূর্ব রামনগর অঞ্চলের 171 নম্বর পার্টির প্রার্থী ছিলাম তৃণমূল কংগ্রেসের, আমার সিপিএমের ওখানে এজেন্ট, বিজেপির এজেন্ট, এবং সিপিএমের যে পলিট ব্যুরো এবং রাজ্য, আমাদের রাজ্য স্তর থেকে আমাদের মানে জেলা স্তর থেকে আমাদের এবং ব্লক স্তর থেকে সমস্ত নেতা নেত্রী আমাদের সিপিএমের ওই কলাইগুরু গ্রামে বসবাস করে, তারা পিসফুলি ভোট করিয়ে আজকে আমি 217 ভোটে উইন হয়েছি। আমার মনে হয় সমস্ত জয়টাই মামাটি মানুষের, মমতা ব্যানার্জির জয়, উন্নয়নের জয়। বিরোধীরা যেগুলো কুৎসা করছে সমস্ত কুৎসাগুলি শুধুমাত্র কুৎসা। দাদা, তারা তো বলছে যে আমরা 100 ভোটে জিতে গেছি, অথচ আমাদের মারধর করে বার করে দিয়েছে। বাজে কথা। এখানে সিআরপিএফ রয়েছে, বিএসএফ রয়েছে, সেন্ট্রাল বাহিনী রয়েছে, বিভিন্ন আধিকারিকরা রয়েছে, কোনো জায়গায় কোনো। দাদা, বিরোধীরা তো অভিযোগ করছে এক বাক্যে যে তাদেরকে মেরে ধরে মারতে। কেন অভিযোগ করছে?
আমার কাছে কথা হচ্ছে তারা তো জায়গায় অভিযোগ করবে, আপনাদের কাছে কেন অভিযোগ করবে? তারা বলছে পুলিশ সিআরপিএফ কিছু করছে না। ওইসব বাজে কথা, আমি আপনাকে উদাহরণ দিলাম আমার গ্রামের, যেখানে সিপিএম এর জন্ম, সেখান থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে 217 ভোটে উন্নীত হয়েছি, এটা একটা বিশাল সাফল্য। আর যারা বলছে ভয়ে বলছে সিপিএম বিজেপি বলে, আর এখানে আর কিছু নেই, রেজাল্টে পরেই দেখা যাবে, আর কিছু থাকবে না। আপনার নামটা? আমার নাম আশিস সামন্ত, বর্তমানে আমি 171 পূর্ব রামনগর বুথের আমি জয়ী প্রার্থী।